আর শেখ মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রহিমাহুল্লাহ বর্তমান যুগে কিভাবে ইসলামের পুনর্জাগরণ হবে এই জন্য চমৎকার লেখনীটা পেশ করেছেন। এবং তিনি একজন বড় সালাফ বিদ্বান আলহামদুলিল্লাহ। বর্তমানে এখানে একটা ইঙ্গিত দিয়ে দিই, সবচেয়ে বড় ফেতনা যেটা বর্তমানে মুসলিমদের জন্য সবচেয়ে বড় ফেতনা এবং ইহুদি খ্রিস্টানদের চেয়েও বড় ফেতনা যেটা, সেটা হলো শিয়াদের মতবাদকে সুন্নিদের উপরে চাপিয়ে দেওয়ার সূক্ষ্ম ষড়যন্ত্র একটা। খুব সাবধান, আপনারা খুব সাবধান এ ব্যাপারে। অনেকেই মনে করে ইরানে ইসলামের জাগরণ হয়েছে, না, ইসলামের বিরুদ্ধে জাগরণ হয়েছে সেখানে, সেখানে সালাফিরা টিকতে পারে না। আর এক বাক্যে মনে রাখবেন, খারেজিরা যেমন মুসলিম না, অনুরূপভাবে এক বাক্যে মনে রাখবেন শিয়ারা মুসলিম না, পরিষ্কার একবার শিয়ারা মুসলিম না। এবং কোন দায়ী কোন ব্যক্তি, এটা আজকের কথা না, আব্দুল করিম শাহরাস্তানি আজ থেকে 1000 বছর পূর্বে বলে গেছেন, ফাইন্না দাওয়া শিয়া লাইসাত হুজ্জাতান ফিল কুরআন ওয়া আলাল মুসলিমিন লিআন্না শিয়া গায়র মুসলিমিন। তিনি বলছেন শিয়াদের কোন, আল মিলাল ওয়ান নিহাল দ্বিতীয় খণ্ডের 78 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে শিয়াদের কোন দলিল কোরআনেও পাওয়া যায় না, মুসলিমদের মধ্যে পাওয়া যায় না, কারণ শিয়ারা মুসলমান নাই। এটা আজকের কথা না, 1000 বছর পূর্বের কথা বলছি। তো আমি একজন সুন্নি আকিদার মুসলিম হওয়ার পরে শিয়াদের কর্মতৎপরতাকে কিভাবে বলি যেটা ইসলামী তৎপরতা, যারা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এখনো গালি দেয়, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, অনুরূপ ভাবে তাদের মধ্যে একটা দল আছে আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু আনহুম, তাদেরকে কাফের মনে করে এবং তাদের হাতে যারা বায়াত করেছে সকলেই কাফের মনে করে তাদেরকে, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। কখনোই শিয়াদের ব্যাপারে, শিয়াদের আকীদার ব্যাপারে আপনাদের এখানে আরেকটু ইঙ্গিত দেই। আলহামদুলিল্লাহ বর্তমান সৌদি আরবের বাদশা, আল্লাহ তাকে হেফাজত করুক, তিনি শিয়াদের বিরুদ্ধে ইয়ামানকে বাঁচানোর জন্য যেটা ইতিমধ্যে করে ফেলেছেন, ওখানে দারুজ্জামান এক বিশ্ববিদ্যালয়ে সালাফিদের হাজার হাজার মানুষকে, সালাফি আকিদার ভাইদেরকে যেভাবে হত্যা করেছে ইয়ামানে, এটা মূল রহস্যটা না জানার কারণে অনেকেই শিয়াদের বিরুদ্ধে অভিযান চালানোর কারণে সৌদি আরবের সমালোচনা করে থাকে। আমি বলি আগে তাদের সম্পর্কে পড়াশোনা করুন। অনুরূপভাবে সিরিয়াতে আলহামদুলিল্লাহ সিরিয়ার শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছে সৌদি সরকার, আলহামদুলিল্লাহ প্রায় 30 লক্ষ আমাদের কাছে যত রিপোর্ট এসেছে। আপনারা কয়জনকে দিয়েছেন আশ্রয়, আপনারা সমালোচনা করেন, তারা কারা? এই বাশার আল আসাদ, এই শিয়া, সে সালাফি আলেমদেরকে ধরে ধরে যেভাবে হত্যা করেছে, আপনার জানা উচিত ছিল, বোঝা উচিত ছিল। ইবনু তাইমা রহিমাহুল্লাহ সেখানকার মানুষ, ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ সেখানকার মানুষ, ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ সেখানকার মানুষ, সিরিয়াতে অনেক আলেমের চর্চা, এবং শেখ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ সেখানে গবেষণা করেছেন। যদি জানতে পারে সালাফি আকিদার মানুষ, সালাফি আকিদার আলেম, তাহলে সঙ্গে সঙ্গে তাদের উপরে নির্যাতন করে, আক্রমণ করে তাদেরকে শেষ করে দেওয়ার পাঁয়তারা চলছে। আমরা দোয়া করি সারা পৃথিবীতে যেখানেই সালাফি মুসলিম আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দান করুন, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ, আমরা দোয়া করি সারা পৃথিবী মুসলিমদের জন্য আল্লাহ সবাইকে নিরাপত্তা দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এখানে আমি বক্তব্য গুটিয়ে নিয়ে বলতে চাচ্ছি যে এই বিষয়টা বুঝার অত্যন্ত প্রয়োজন। যদি না বুঝি আমরা, তাহলে আমরা ওই ফেরকাবন্দির অন্তর্ভুক্ত হয়ে যাবো।